তামেদ মহামিয়াত দান আমৃতা ভাইবতা পরিধি লেখাতি দান দেশে দেশে মুর্শিদা প্রচারপতি জনতা আমি দেশে তাই জনতা সংগ্রামী একতা আমরা সকলকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা অস্তিত্ব যাই আর প্যালেস্তানের গণহত্যা চলবে না আর চলবে না মার্কিন ইঞ্জাল দাবার গুটি হবে না সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ নেপাল যাক সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ নেপাল যাক সাম্রাজ্যবাদ চুন্দর সাম্রাজ্য পাশাপাশি হচ্ছে পুলিশ আমাদেরকে ওখানে কখনো নিতে যায় না, আমাদের এখানে বাধা দিচ্ছে, আমরা এখানেই এখন বর্তমান কি করব তাদের সাথে কি এখন আমাদের এখন যদি গণ্ডগোল বা কোনো কিছু তারা যদি উস্কানি দেয় আমাদের তো সমস্যা হবে, এর জন্য আমরা আপাতত এখানেই সমাবেশটা আমরা এখানেই আমরা ছাত্রলীগের অনেক ঝামেলার মধ্যে পড়ছি, ছাত্রলীগ বা যুবলীগের অনেক বড় বড় নেতারা আমাদের অঞ্চল আমাদের বিভিন্ন আমাদের অঞ্চলে বা পাশাপাশি হচ্ছে আমাদের এই ঢাকাস্থ বিভিন্ন জায়গায় আমাদের যারা আছে যারা আমরা প্রতিবাদী বা প্যালেস্তাইনের সাথে আমরা সেই আমেরিকার ছাত্ররা আমেরিকার নতুন প্রাণ দিয়েছে, আমেরিকার সকল সংগ্রামী জনগণ আমাদের বন্ধু, এখানে আমরা মূলত আমেরিকার যে পররাষ্ট্র নীতি তাদের যে যুদ্ধ নীতি তাকে ধিক্কার জানাচ্ছি। কলম বাস্তবে এবং আমরা তার মধ্য দিয়ে আমরা আজকে এখানে পুলিশের যে নেককালজনক বাধা সেই বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আপনারা দেখেছেন বাংলাদেশে বিগত কিছুদিন ধরে সরকারি দল এবং সরকারি দলের যে ছাত্র সংগঠন থেকে শুরু করে খুব ফিলিস্তিনের
তিনি শিশুদের উপরে, সাধারণ মানুষের উপরে যে নির্বিচার গণহত্যা, এবং সেই ইসরায়েলি জায়ানবাদের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ন্যাক্কারজনক অবস্থান, ক্রমাগত ভাবে এই ইসরায়েলি আগ্রাসনের পেছনে রসদ যোগানো, অস্ত্র যোগানো এবং মানসিক ভাবে সমর্থন দিয়ে এই যে গণহত্যাকে টিকিয়ে রাখা হয়েছে, সারা দুনিয়ার মানুষ আজকে তার প্রতিবাদ করছে। আমরা দেখছি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানকার শিক্ষার্থীরা, সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা তাঁবু খাটিয়ে সমস্ত ক্যাম্পাস পরিত্যাগ করে আজকে তারা প্রতিবাদ। ছাত্র জনতা এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করছে। এই বিক্ষোভে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। বন্ধুরা আমার, এখানে আপনারা জড়ো হয়েছেন, রাস্তায় অনেক গাড়ি আটকে গেছে, অনেক মানুষ ভোগান্তিতে আছে। আমরা আশা করি আপনারা দ্রুত সমাবেশ শেষ করবেন এবং মানুষের ভোগান্তি দূর করবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে প্যালেস্টাইনে গাজায় যে গণহত্যা চলছে, পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। এই রকম যদি চলতে দেওয়া হয়, সবকথা বিশ্বাস করবে না। ওই ইসরায়েলি গণহত্যার যে সহায়তা বন্ধ করুন, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, দখল দায়িত্বে অবসর করুন, প্যালেস্টাইনকে মুক্ত করুন। আমাদের এই ছাত্র ছাত্রীদের বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছে, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা যোগ দিয়েছেন। আমরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যারা ফিলিস্তিনের জনগণের পক্ষে বর্তমানে কাজ করছেন, যারা বাংলাদেশ জুড়ে ফিলিস্তিনের এই স্বাধীনতা সংগ্রামের পক্ষে এভাবে ছড়িয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা জানেন কথাটা বুঝাবে।